السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا، هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور، وكان بالمؤمنين رحيما. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মুসলিম পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে উপস্থিত মহতারাম সভাপতি, উপস্থিত আছেন হাজারাত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের মহতারাম প্রধান অতিথি অ্যাডভোকেট আবু হানিফ সাহেব, সামিয়ানার নিচে সমবেত দিনদার ইমানদার হেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার খাস মেহরবানি যে তিনি চতুর্মুখী ফিতনা, মুসলমান যত বাড়তেছে দিন দিন ফিতনা ততই বাড়তেছে, শুধু ফিতনার আগুন দাও দাও করে জ্বলতেছে, চতুর্মুখী ফিতনার ভেতরে হক বোঝার জন্য, হক জানার জন্য এবং হকানি সাথীদের সঙ্গে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের কথা, ইমানি কথা শোনার মজলিসে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি তো মাঝে একটু খুশি হইতেছিলাম যখন আসতেছিলাম, দেখতেছি উঠে যায় অনেকে চলে যেতেছে, তা আমি ভাবছিলাম যে চলে গেলে তো আমার জন্য সুবিধা, 10 মিনিটে দোয়া করে একটু বিশ্রাম করা যাবে, পরে দেখলাম আবার কিছু বসলেন,
এখন তো বসলে কিছু বলাও লাগে। হ্যাঁ, এই বসলেন, আমিও বসছি, আল্লাহই বসাইছেন। কে বসাইছেন ভাই? আল্লাহ। বলেন কে বসাইছেন? আল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিসে আল্লাহকে পাওয়ার জন্যে, দ্বীনের কথা শোনার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, তাই পৌঁছায় দিছে, আলহামদুলিল্লাহ। সাংঘাতিক ব্যাপার এটা। يا أيها الذين آمنوا اذكروا الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا يا أيها الذين آمنوا الله تعالى বলেন ও ইমানদার বান্দারা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। কার জিকির? আল্লাহ। যিকরান কাসীরা, বেশি 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 আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহ তাআলার ইয়াদ দিলের মধ্যে বসায় দাও। দুইটা বাড়ি আছে উত্তরায়, একটা বাড়ি আছে গুলশান, গুলশানের ব্যবসা আছে দুবাই, দুবাই ব্যাংকে টাকা আছে 1,000 কোটি টাকা জমা। ছেলে একটা চাকরি করে বাংলাদেশ ব্যাংকে, বিশ্ব ব্যাংকে, মান্থলি মাসিক স্যালারি তার বাংলাদেশি টাকায় 20 লাখ, গাড়ি বাড়ি ফ্রি। মেয়ে আছে একটা আমেরিকায় চাকরি করে, অঢেল টাকা পয়সা ইনকাম করে, ঘন্টার হিসেবে টাকা আসে লক্ষ লক্ষ টাকা। এই যে বলতেছি না, ঢাকায় বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, দুবাইয়ে বাড়ি, হ্যাঁ ব্যবসা 1,000 কোটি টাকা। অনেকে জিভ বানিয়ে আসতেছে, হাই বাবা কি মজা, কি আরামে জানি আছে এই লোক। তার সব আছে, তার বাড়ি, তার গাড়ি, তার নেতৃত্ব, তার ক্ষমতা, তার টাকা, তার ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু তার নামাজ নাই, নামাজ পড়ে না, রমজানে রোজা রাখে না, বাসায় তিলাওয়াত নাই, কোরআন শরীফ নাই, ঘরের ভেতরে মহিলারা পর্দা করে না, সময় পাইলে শুধু গান বাজনা চলে, সুদের উপরে জিন্দগি চলতেছে, ঘুষের মধ্যে জিন্দগি চলতেছে, সময় পাইলে কিছু ড্রিঙ্কসও চলে, সব আছে, নাই শুধু দি, নাই শুধু নামাজ, নাই শুধু দাড়ি, নাই শুধু পাঞ্জাবি, নাই শুধু সুন্নত, নাই শুধু ফরজ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই, দুনিয়ার টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু দিন নাই, ধর্ম নাই, আমল নাই, তার কি আসলে কিছু আছে? কিছুই নাই। الله تعالى বলে, ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار
আল্লাহ তাআলা বলেন, যে রিক্সা চালায়, যে টেম্পু চালায়, যে আজমপুর কাঁচা বাজারে তরকারির ব্যবসা করে, যে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা দিয়েছিল, সব কিছুই দিয়েছিল, কিন্তু এত সত্ত্বেও বদ্দিনী নাফরমানিতে ভেসে না গিয়ে নিজেও আল্লাহকে চিনছে, ছেলেকেও আল্লাহকে চিনাইছে, বিবিকেও আল্লাহকে চিনাইছে, আত্মীয় স্বজনরা তার বিবিকে নিয়ে মশকরা করেছে, তার মেয়েকে নিয়ে মশকরা করেছে, নেতাকে নিয়ে মশকরা করেছে, যে দেখতে তো হুজুর হুজুর ভাব, ঘটনা কি, সামনে কি হবে, এরকম বহু মশকরা করেছে, কিন্তু এর পরেও তার হাঁটা অবস্থায় ছিল আল্লাহর জিকির, শোয়া অবস্থায় ছিল আল্লাহর জিকির, বসা অবস্থায় ছিল আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বলেন, যেই নেতা জিকির ওয়ালা জিন্দেগী বানাবে, যেই ব্যবসায়ী জিকির ওয়ালা জিন্দেগী বানাবে, যেই ইমাম জিকির ওয়ালা জিন্দেগী বানাবে, যেই শিক্ষিত জিকির ওয়ালা জিন্দেগী বানাবে, যেই মহিলা জিকির ওয়ালা জিন্দেগী বানাবে, যার হাঁটা চলায় জিকির চলবে, যার বসা অবস্থায় জিকির চলবে, যার শোয়া অবস্থায় জিকির চলবে, দুনিয়ার মানুষের সামনে তার মর্যাদা না থাকতে পারে, আমি আল্লাহর দরবারে সে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান আল্লাহর দরবারে কে, যার দিলে জিকির আসে, কার জিকির? আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না, এই জওয়ানি আমি আল্লাহ দিলাম, এই জীবন তোমাকে আমি আল্লাহ দিলাম, এই চোখ দেখার জন্যে আমি আল্লাহ দিলাম, শোনার জন্যে এই কান আমি আল্লাহ দিলাম, কথা বলার জন্যে এই জিহ্বা আমি আল্লাহ দিলাম, আমার এই বান্দা, আমার এই গোলাম, আমার এই বাদী, আমার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উচ্চারণ যখন করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও আনা মাহু ইদা যাকারানি, আমার বান্দা অফিসে বসে, মসজিদে বসে, বাসায় বসে, রাস্তায় হেঁটে হেঁটে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের জরব যেই মাত্র লাগায়, তার সঙ্গে কেউ থাকে না, স্বয়ং আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই, আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই, আল্লাহ আমার সঙ্গী হন, আল্লাহ আমার সঙ্গে থাকেন। আমি যখন মাওলাকে স্মরণ করি, আমি যখন আমার মাওলার জিকির করি, সবাই মাওলার জিকির দ্বারা জিন্দগি আবাদ করেন, বেশি বেশি মাওলার জিকির, লা ইলাহা বেশি বেশি মাওলার জিকির, বেশি বেশি মাওলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একবার শুধু কয়বার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোন বান্দা শুধু একবার যদি বলে, আল্লাহর উপর ইয়াকিন রেখে,
আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেওয়া হবে। জিকির দিনে রাত্রে বেশি সময় না পারে অন্তত আধা ঘন্টা বিশ মিনিট একা একা নীরবে নিবৃতে আল্লাহর জিকির করার জন্য একটু সময় বের করে পারবেন, পারবেন আল্লাহ সবাইকে তৌফিক দান। বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি নীরবে নিবৃতে চোখের পানি পেলে আল্লাহ জিকির করবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য ওই চোখের পানির বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা, তাকে ভাই আল্লাহকে বেশি বেশি আল্লাহ তাআলার ইয়াদ আল্লাহ তাআলার বরকতের আলোচনা বেশি বেশি করা চাই। এখন তো নতুন এক ফেতনা বের হয়েছে, যে তবলিগের কাম শুরুই হয়েছে বান্দাকে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহ তাআলার আলোচনা করার জন্য। সেই তবলিগের কিছু লোক এখন তাদের মজলিসে তাদের হালকার মধ্যে আল্লাহ আল্লাহর নাম লয় পাঁচবার, আর তাদের পিসা মাওলানা সাহাব সাহেবের নাম লয় 95 বার। এটা নতুন এক ফেতনা বের হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দোয়া করে দিলে হয় যায় না, আলোচনা করা দরকার আছে, আগে দোয়া করে দিব আল্লাহ না আমি বলি না, শেষ পর্যন্ত অল্প সময় যদি বয়ান চলে উঠা উঠি না করে বসে থাকার জন্য তৈরি আছে, সবাই তৈরি আছে, হাত দেখায়েন না পরে উল্টা পাল্টা করবে আর বিপদে পড়বে, হাত দেখানোর দরকার নাই, এরকম বহুত হাত দেখছি হাত দেখানোর পরে দৌড়ায়, হাত দেখানো ছাড়া বসার চেষ্টা করবে নাকি মাওলার জিকির। আল্লাহ মাওলার জিকির, এর মধ্যে যে কি মজা, এর মধ্যে যে কি ভালোবাসা, এর ভেতরে যে আল্লাহ তাআলা কি রুহানিয়ত রাখছে। ও ভাই বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মেরাজের রাত্রে গেছেন, রাত্রে গেছেন আসমানে দেখা হয়েছে আমাদের বাবা ইব্রাহিম আলাইহি সালামের সঙ্গে, ইব্রাহিম আলাইহি সালাম নবীজিকে ডাক দিয়ে বললেন আপনি তো আবারও দুনিয়াতে যাবেন, আপনার উম্মতকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম জানাই দিয়ে সুবহানাল্লাহ, আর তাদেরকে বলে দিয়ে আল্লাহ তাআলা যে জান্নাত তাদের জন্য বানায় রাখছে ওই জান্নাতের মাটি বড় উর্বর মাটি, পানি খুব মিষ্টি পানি সুবহানাল্লাহ, ওই জান্নাত পুরাটা চিটিয়াল মরুভূমি হয়ে আছে কোনো গাছগাছালি নাই, আপনার উম্মতকে বলে দিয়েন আমার ছেলে মেয়েদেরকে বলে দিয়েন উত্তরা থেকে আসার আগে তারা যেন জান্নাতে গাছ লাগায় আসে, আর আমার ছেলে মেয়ে বাচ্চাদেরকে বলে দিয়েন এই জিকির যখন বেশি বেশি করবে তসবি বেশি বেশি জপবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বুঝতে পারে সুবহানাল্লাহ
والحمد لله ولا إله إلا الله الله أكبر বাবা ইব্রাহিম আলাইহিস সালাম হাবিবে পাককে ডাক দিয়ে বললেন, বাবা দুনিয়াতে আমার ছেলে মেয়েদেরকে আপনি বলে দিয়েন তার জান্নাতে গাছ লাগানোর জন্য। উত্তরায় বসে একবার যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তসবিহ যদি পাঠ করে, একবার পাঠ করা মাত্র তার জান্নাতের বাড়িতে গাছ লাগতে দেরি হবে না। এই যে হাদিসটা বললাম বিশ্বাস হয়েছে কি? হ্যাঁ, জামানা বড় বদলায় গেছে, বারবার জিভেতে হয়। এখন কোরআনের কথা বিশ্বাস হয় কম, ল্যাংটা আর কুত্তার কথা মানুষ বিশ্বাস করে গেছে। হ্যাঁ, হাদিস যেটা বলছি বিশ্বাস হয়েছে কি? তাহলে কিন্তু কথা অন্যরকম চলবো, ঠিক ঠিকঠাক মতো কয়েন। হ্যাঁ, শরীরের হাল হাকি কত বেশি ভালো না, কত চলবো কর, মেশিন তো না, দিনেও অজাহাতি জোর, রাত্রে হইল মাহবিল, মাঝখানে কিতাব পড়ানো, আর মাঝখানে কিছু লোক বেরিয়েছে, এগুলো হুজুররা আকামের লোক, এখন কোনো কাজ কাম নাই, এই জন্য আমরা তবলিটারে দখল করতে আইছে, হেলা ওয়াশ করার কোনো জায়গা টাকা পায় না, এখন আমগরে এখানে আইসে আল্লাহ মাহবিল করতে আইছে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করে, আল্লাহ সবাইকে হেদায় দান করে। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হাদিস, এই হাদিস অনুযায়ী চারবার যদি আমরা এই তসবিহ পাঠ করে থাকি, ইয়াকিনের সাথে মহাব্বতের সাথে দিলের মধ্যে বসায় দেন, চারটা গাছ জান্নাতের মধ্যে লাগানো হয়ে গেছে, আপনি মালিক হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলেন জিকিরের জিন্দেগী বানাও, সবচেয়ে দামি জিকির হল আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বেরিয়েছে সাত সব মৌলানা সাত সব নামে এক লোক নিজামুদ্দিন থেকে বেরিয়েছে, উনি বলে আল্লাহ আল্লাহ নামে কোন জিকির নাই, জিকির মানি ফিকির। নাউজুবিল্লাহ, আসতে হইল আল্লাহ আল্লাহ নামে কোন জিকির নাই, জিকির মানি ফিকির। এ কথা কি হাদিস মত হইল না হাদিস বিরোধী হইল? এই কথাগুলোই তো আমরা বলি, আমাদের তো আর কোনো পরিশানি না, এই কথাগুলোই তো আমরা বলি। কোরআন মতো যারা চলবে যারা বলবে তাদের সব কথা আমরা মানব, কোরআনের বাইরে হাদিসের বাইরে গিয়া বলবে সাদ সাহেব কেন, স্বয়ং মক্কা শরীফের খতিব সাহেব বলবে ওনার কথাও মানব না, বঙ্গোপসাগরে ওনার কথা ভাষায় দেব। কোরআনের বাইরে কোনো কথা চলবে না। আমার নবী আপনার নবী সারা দুনিয়ার নবী রহমতের নবী তাবলীগওয়ালা নবী রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, ঘরে ঘরে এই কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য শুরু করে দিলেন সংগ্রাম, শুরু করলেন মেহনত, নামলেন তিনি কোরবানির ময়দানে, রাস্তায় হাঁটেন কালিমার দাওয়াত দেন, বাজারে গেলে কালিমার দাওয়াত দেন, পাহাড়ের চূড়ায় গিয়ে রাতের অন্ধকারে নীরবে নিভৃতে দাওয়াত দেন। কার দাওয়াত? মাওলার কালিমার দাওয়াত দেন, মাওলাকে চেনান, মাওলার বরত্বের আলোচনা করেন, জীবনের ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনানোর জন্য মদিনার জমিনে একা একা
দাওয়াতি নবুয়তি কাজ তিনি শুরু করে দিলে, ডাক দিলেন তিনি সফা পাহাড়ে দাঁড়িয়ে, অবক্কার নেতারা কোথায় আছো, যুবকরা কোথায় আছো, পাহাড়ে আসো, জরুরি কথা হবে, জরুরি বয়ান হবে, সবাই দৌড়ে আসো। মক্কার সব না সব নেতৃবৃন্দ, এমন কেউ নাই যে আসে নাই, আসতে না পারলে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। নবী ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে অশ্বারোহী ঘোড়া ঘোড়া দৌড়ায় আসতেছে তোমাদের উপরে আক্রমণ করার জন্যে, আমি নবীর বক্তব্য সত্য বলে মেনে নিবা কি? মক্কার কাফেররা নবীকে মানে না, কোরআন মানে না, আল্লাহকে মানে না, আল্লাহ ছাড়া আল্লাহকে না মেনে মূর্তির সামনে মাথা নোয়ায় দেয়, সে মানুষগুলো পর্যন্ত নবীর সামনে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে। অনবী আপনি যদি বলে পাহাড়ের পিছন থেকে অশ্বারোহী আসছে, আরবি আপনি যদি বলেন এ পাহাড়ের পিছন থেকে ঘোড়ার উপর সওয়ার হয়ে শত্রু বাহিনী আসছে আমাদের উপর আক্রমণ করার জন্য, আপনার কথা আমরা মেনে নেব, বিশ্বাস করব। কেন মা জবাব না আলাইকা ইল্লা সিদকা, কারণ আমাদের এই বিগত 40 বছরের জীবনে আপনার কাছ থেকে একটা মিথ্যা বলতে শুনি নাই। নবী হিসাবে আপনাকে না মানতে পারি, রাসূল হিসাবে আপনাকে না মানতে পারি, কোরআন হিসাবে কিতাব হিসাবে আপনার কিতাব আমরা না মানতে পারি, কিন্তু আপনার বিগত 40 বছরের আদর্শ আমাদের সামনে ঝলঝল করছে, আমরা বিনা বাক্যে একসঙ্গে স্বীকৃতি দিচ্ছি আপনি বড় সত্যবাদী ব্যক্তি। বিগত 40 বছরে 40টা মিশাগতা নয়, একটা মিথ্যা কথাও আপনি বলেন নাই। আমরা জীবনে মিশাগতা একটাও করছি না, যদি বলি যে এরকম কেউ আসেন কিনা, হাত উঠানোর কথা বললে বিরাট বিপদে পড়া লাগবে, এই জন্য এই হাত উঠাইতে আমি কাউকে করতাম না। এই জন্য মিশাগতা এটা যে কি পরিমাণ বলতেছি আমরা, এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা চাই। মিশাগতা কোয়া এটা সগিরা গোনা না, এটা কবিরা গোনা। মিথ্যা কথা বলা কি আরো আসতে কর তওবা করবেননি নাকি? মিশা কথা লয়ে কবরে যাওয়ার জন্য তৈরি আছেন? মাফ করায় যাইতে তৈরি আছেন নি সবাই? তেমনি তৈরি থাকবেন। নতুন এক তবলিগের এতাতি নামে এক দল বেরিয়েছে, এদের কোরআনও নাই হাদিসও নাই, এদের এক নাম্বারের পুঁজি এক নাম্বারের দলিল হইল মিশা কথা। সারাদিন মিশা কথা কয়, একজন বহুত বড় আলেম দিন উত্তরা আমাদেরকে ঘটনা শোনালেন, মাওলানা সাদ সাহেবের পক্ষ ছেড়ে দিয়ে একজন শক্ত মানুষ ওলামাদের পক্ষে চলে আসছেন, হুজুরের কাছে এসে সবকিছু বললেন খুলে। হুজুর বললেন, কি ব্যাপার, আপনি না ছিলেন ওইদিকে, এখন ওলামাদের সঙ্গে আসলেন, খুশি হইলাম আল্লাহ আপনাকে হিদায়তের পথে আনছেন, কিন্তু আমি জানতে চাই কোন দুঃখে আপনি ফিরে আসলেন, একটু কারণটা বলেন। তখন এই এতাপন্থী সাতপন্থী এই ভাই উনি বললেন, হুজুর আমি বিরাট বিপদে পড়ে গিয়েছিলাম, তো আল্লাহ আমাকে মুক্ত করছে। বলে কি বিপদ? যে পরিমাণ মিশাগতা একর সাথে কইছি, মৃত্যুর আগে সত্য কথা বলার আর কোন সুযোগ মনে হয় আমার জীবনে আসার সম্ভাবনা ছিল না, এদের সাথে থাকলে মিথ্যা কথা বলতে বলতে আমার হয়তোবা
দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতো, এই জন্য হুজুর আসছি। আল্লাহ তাআলা যেন এই জঘন্য মিথ্যাচার থেকে আমাদেরকে মুক্তি দান করেন। এই বর্তমানে এই সাতপন্থী কিছু লোক বের হয়েছে, তারা এখন প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আল্লাহর নবী তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, জিহাদ করতেন, আর জিহাদের ক্ষেত্রে একটা অস্ত্র ছিল কৌশল অবলম্বন করা। আল্লাহর নবী কাফেরদের যুদ্ধে কৌশল অবলম্বন করেছে, আর সাদ সাহেবের পক্ষে দাঁড়ান যারা, তারা সাথীদেরকে সহজ সরল বলে যারা তাদেরকে বুঝাতে চাচ্ছে আমরাও বর্তমানে জিহাদের ময়দানে আসি। কাফেরদের সাথে জিহাদ না, আলেমদের সাথে জিহাদ। ঠিক না? আলেমদের সাথে জিহাদ করেন না, ইমাম খতিবদের সাথে জিহাদ করতে নামছেন না? এরপরে আর কোন দিনদারি টিকে থাকার কোন সম্ভাবনা থাকে? আলেম ছাড়া, ইমাম ছাড়া, খতিব ছাড়া, মুফতি ছাড়া, একা একা কেউ যদি কোরআনের ব্যাখ্যা করে সেখানে সঠিক দিন পাওয়ার কোন আশা করা যায়? কিন্তু তারা এখন যুদ্ধের ময়দানে নেমেছে, আলেমের সঙ্গে যুদ্ধ করে, মুফতি সাহেবের সঙ্গে যুদ্ধ করে, আর নাম দেয় আমরা তবলিগ নয়, আমরা এটা আছি। আমার পরিষ্কার বক্তব্য, তবলিগ করতে গিয়ে যারা ইমামের বিরুদ্ধে যুদ্ধ করে, তবলিগ করতে গিয়ে যারা আলেমের বিরুদ্ধে যুদ্ধ করে, এই সকল ব্যক্তিরা মূলত আলেমের দুশ্মন না, সত্যিকার অর্থে তারা ইসলামের দুশ্মন হয়ে যাচ্ছে। হুশিয়ার, খবরদার, আখেরাত যেন নষ্ট না হয়। আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে থাকলেন, কালিমার দাওয়াত দিতে থাকলেন, ইমানের দাওয়াত দিতে থাকলেন, তাবলীগ ওয়ালা নবী ইমানের দাওয়াত দিয়ে ঘুরছেন তিনি দাঁড়ে দাঁড়ে, একজন দুইজন করে কালিমা গ্রহণ করছেন, গ্রহণ করলেন হযরতে আম্মার কালিমা, গ্রহণ করলেন হযরত ইয়াসির কালিমা, গ্রহণ করলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ কালিমা, গ্রহণ করলেন হযরত বেলাল হাবশি কালিমা। আলহামদুলিল্লাহ। আজকে একটা কথা মনে রাখতে হবে, আমার মাথায় টুপি, আমার গায়ে পাঞ্জাবি, আমার গালে দাড়ি, আমার বাড়ির সাথে মসজিদ, আমার বাবা হাজি, আমার ছেলে হাফেজ, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, আমি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করি। মনে রাখতে হবে আমার এই টুপি আমার মাথায় সহজভাবে লাগে নাই, আমার এই টুপির সাথে আমার গালের দাড়ির সাথে সাহাবাদের গায়ের রক্তের দাগ লেগে আছে। রাখতে হবে, এত সহজে আমি পাই নাই ইসলাম, বেশি সহজে পাইছি তো এই জন্য কদর হয় কম। পাহাড়ের চূড়ায় সাহাবিকে বেঁধে চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে, রক্ত ঝরতেছে, নবীজি দেখতেছেন মুক্ত করতে পারছেন না, আঘাত করা হচ্ছে বাবাকে, আঘাত করা হচ্ছে ছেলেকে, শহীদ করা হচ্ছে মাকে, মা বাবা ছেলে সবাইকে আঘাত করা হচ্ছে। অপরাধ শুধু একটা, তারা শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দেখলেন, চোখের পানি দেখলেন, গায়ের ঘাম দেখলেন, গায়ের রক্ত ঝরতেছে নবী দেখলেন, নবীর ক্ষমতা নাই, নবীর জনবল নাই, পারলেন না তাদেরকে মুক্ত করতে, পারলেন না তাদেরকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে, এত সব কিছুর পরেও
শুধু নবীজি সান্ত্বনার বাণী শুনাইলেন, ইসবিরু আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুম আল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ও আম্মা, ও সুমাইয়া, আল্লাহকে পাওয়ার জন্য আমি নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য, কোরআনের উপরে চলার জন্য, কালিমা দিয়ে চলার জন্য এই অপরাধে কাফেররা চাবুক মারছে, আমি নবী দেখে দেখে চোখের পানি ঝরাচ্ছি, মুক্ত করার জন্য একটু পারছি না, সামান্য হাত বাড়ায় দিতে ওই শক্তি নাই, ওই পাওয়ার নাই, ওই ক্ষমতা নাই, ওই লোকবল নাই। ইসলামের যাত্রা কেবলমাত্র শুরু, অন্তত এইটুকুন সান্ত্বনার বাণী তোমাদেরকে শোনাচ্ছি। মা বাবা এবং ছেলে একসঙ্গে কোরবানি দিচ্ছ ইসলামের জন্য, দাড়ির জন্য, টুপির জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহ দিনকে চিন্তা করার জন্য, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, জান্নাতে নবীর সঙ্গে তোমাদের দেখা হবে। তো সহজে ইসলাম পাই নাই, আল্লাহ আঘাত করা হচ্ছে, আঘাতের পর আঘাত, গা থেকে জামা খুলে ফেলা হলো, গলার মধ্যে রশি লাগায় টানা হচ্ছে, উত্তপ্ত মরুভূমির উপরে গা থেকে রক্ত পড়তেছে, সূর্যের দিকে তাকানো বাধ্যতামূলক করে, বুকের উপরে পাথর চাপা দিয়ে মনিব তার কৃতদাস বেলাল হাবশিকে অর্ডার করে দিয়েছে, এই নির্যাতন চলবে, রক্ত ঝরবে, রক্তাক্ত হবে তুমি, চামড়া খসায় ফেলা হবে তোমার, প্রতিদিন এই রকম নির্যাতন চলবে, লা তাযালু কাযালিক হাত্তা তাকফুরা বিমুহাম্মাদ, যতদিন পর্যন্ত নবী মুহাম্মদকে ছাড়বে না, ত্যাগ করবে না, আমাদের কাফেরদের দলে ফিরে আসবে না, ততদিন পর্যন্ত নির্যাতন তোমার উপরে লাগাতার চলবে। কিন্তু হযরত বেলালের ঈমান কি আমাদের মতো দুর্বল ছিল না? তিনি তো ডাইরেক্ট বলে দিলেন, বেটা তোর নির্যাতন যত কষ্ট হয় এর চেয়ে বেশি আমার মাওলার জিকির মজা লাগে, সুবহানাল্লাহ। খালি বলে আহাদুন আহাদ আহাদুন আহাদ, নির্যাতন চলতেছে আর বলে আহাদুন আহাদ আহাদুন আহাদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখন না আল্লাহু আকবার। সাহাবাদের হালাত, সাহাবাদের ঈমান, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের দৃশ্য দেখলেন, সামনে গিয়ে হাজির হয়ে গেলেন, উমাইয়া বিন খালফ ইসলামের চরম শত্রু, কাফেরদের লিডার, আল্লাহর নবীর এই সাহাবীর উপরে আক্রমণ হচ্ছে, হযরত সিদ্দিক আকবর সহ্য করতে পারলেন না, উমাইয়া বিন খালফকে ডাক দিয়ে বললেন, আল্লাহকে ভয় করো, এই অসহায় মানুষটার প্রতি কি তোমার মায়া লাগে না? উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার যদি এত মায়া লাগে বেলালকে তুমি খরিদ করে নিয়ে যাও, যদি এত মায়া লাগে, ওর কালিমার উচ্চারণ যখন করে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে, আমার কাছে বিষের মতো লাগে, নাউযুবিল্লাহ। আল্লাহ প্রেমিক যারা আল্লাহর নামের জিকির করলে তাদের দিলের হতাশা ক্লান্তি কষ্ট দূর হয়ে যায়, আর আল্লাহর প্রেম যার দিলের ভেতরে না থাকে, হুমায়ুন আজাদ, হুমায়ুন ডক্টর আহমদ শরীরের মতো যারা, তাদের সামনে আজানের আওয়াজ আসলে তারা বলে, আজানের শব্দ আমাকে শোনায় না, বেশ্যার আওয়াজের মতো লাগে, নাউযুবিল্লাহ। সিদ্দিকে আকবর বললেন, বিক্রি করবা? বলে হ্যাঁ। কত? এত ক্যাশ টাকা দিয়া হযরত বেলালকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু খরিদ করে নিছেন, সুবহানাল্লাহ। তামাশা দেখছে কাফের, এবার থেকে হয় কি, হযরত সিদ্দিকে আকবর দিলেন তামাশা লাগায়া, সিদ্দিকে আকবর সকলের সামনে ঘোষণা দিলেন, আমি তোমাকে
আমার টাকা দিয়ে খরিদ করলাম, হয়তো বা কেউ মনে করে থাকতে পারে তোমাকে আমার গোলাম বানাবো। না রে ভাই, তুমি মাওলার প্রেমিক, নবীর প্রেমিক, তোমাকে আমার গোলাম বানাবার জন্য না। এই পচা চান্দা এই ব্যক্তি দাসত্বের জিজ্ঞি থেকে আমি মুক্ত করে দিলাম, আর তা হরুল লিহজ হিল্লা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি তোমাকে মুক্ত করে দিলাম, যাও। এখন সাহাবারা খুশি হয়েছে, কাফেরদের দিলে লাগছে আগুন, শুরু হয়ে গেছে অপপ্রচার। উমাইয়া বিন খালদ পুরা মক্কায় লাগায় দিছে অপপ্রচার, কাফের নাস্তিক এবং পচা বুদ্ধিজীবীরা কিন্তু অপপ্রচারে শিয়ানা, তিল থেকে তাল বানানো, নাই জিনিসকে বিশাল করে দেখানো, টকশোতে গেলে, সেমিনারে গেলে, ইন্টারনেটে গেলে, ইউটিউবে ঢুকলে, পেপার পত্রিকায় গেলে, নাস্তিকদের কলমে শুধুমাত্র টুপি, দাড়ি, কোরআন, হাদিস, আলেম, ইমাম, খতিব, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে উৎসারতানু ছাড়া আর অন্য কিছুই শোনা যায় না। রটাইতে শুরু করলো তারা, কি রটাইলো? বেলালকে যে সিদ্দিকে আকবর খরিদ করলো, আবার মুক্ত করে দিল, আসলে সামনে যেটা দেখা যাচ্ছে এটা আসল ঘটনা না, ভিতরে মনে হয় কোন অন্যরকম কিছু থাকতে পারে, বেলালের সাথে সিদ্দিকে আকবরের স্বার্থের কোন একটা লেনদেন থাকতে পারে যেটা সামনে আসে নাই। হযরত সিদ্দিকে আকবরকে যখন কষ্ট দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মানসিক ভাবে পুরো এলাকাতে এই রকম অপপ্রচার কাফেরদের পক্ষ থেকে চালিয়ে দেওয়া হয়েছে, তখন হযরত সিদ্দিকে আকবরের দিলকে ঠান্ডা করার জন্য আল্লাহ দেরি করলেন না, ওই সময়েই হযরত জিবরিল আমিনের মাধ্যমে আয়াত নাযিল করে দিয়েছেন। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى إِنَّ عَلَيْنَا لَلْهُدَى وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّى لَا يَصْلَاهَا إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى. الله تعالى الله النبي কে জানায় দিলেন, আর নবি আবু বকর কে আপনি জানায় দেন, আবু বকর বেলালকে মুক্ত করে যে মহৎ কাজের পরিচয় দিয়েছে, মক্কার কাফেররা তার বিপক্ষে অবস্থান নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আবু বকরকে তার ইখলাসের বিনিময়ে জান্নাতে এমন নিয়ামতে ভরপুর করে রাখব যে নিয়ামত দেখে আমার আবু বকর খুশি হয়ে যাবে। আমাদের পরিষ্কার কথা, আজকে যারা আলেমুল আমাদের বিপক্ষে কথা বলছে, ইসলামের বিপক্ষে কথা বলছে,
মাদ্রাসার বিপক্ষে কথা বলছে। আজকে যারা কিছু কিছু নামধারী তবলিগের ভাইরা আল্লাহওয়ালাদের নামে কটূক্তি করছে, এমনকি সারা বিশ্বের সবচেয়ে বড় এলেমের মার্কাজ দারুল উলুম দেওবন্দকে নিয়ে কটাক্ষ এবং কটূক্তি করে যাচ্ছে, সারা বাংলাদেশের নয় সারা বিশ্বের আলেমদের মুরব্বী আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহবার এবং আম খাস সকলের রুহানি মুরব্বী আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দাওয়াত বরকাত হুমকি নিয়ে পর্যন্ত অনেককেই দেখা যায় ফেসবুকে ইন্টারনেটে পেপার পত্রিকায় অন্যরকম আলোচনায় তারা ব্যস্ত। আমাদের পরিষ্কার কথা, আমরা কারো কোনো জবাব দিতে চাই না। আলেমদের বিপক্ষে মুখ যারা খুলবে তাদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকেই ইনশাআল্লাহ সমুচিত জবাব চলে আসবে। আমরা ধৈর্যের সাথে কাজ করে যাচ্ছি, মেহনত করে যাচ্ছি। আমরা জানি শুধুমাত্র উত্তরাতে সারা ঢাকায় টঙ্গিতে গাজীপুরে যত জায়গায় একাতপন্থী মাওলানা সাদ সাহেবের পক্ষের ওকালতি যারা করে তারা আলেমদের বিপক্ষে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার একটাই কারণ, আলেম ওলামা তারা জীবনে কোনোদিন দেওবন্দি ওলামা কওমি ওলামা জীবনে কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করে নাই, দেওয়ানবাগির সঙ্গে আলেমরা কোনোদিন আপোষ, চন্দ্রপুরীর সঙ্গে আল্লাহ আমাদের ওলামায়ে দেওবন্দ কোনোদিন আপোষ করে। আমাদের পরিষ্কার কথা, কোরআনের পক্ষে যারা কথা বলে আমরা তাদের খেদমত করার চেষ্টা করি, হাদিসের পক্ষে যারা কথা বলে আমরা তাদের পক্ষে কাজ করার চেষ্টা করি, রাসূলের সাহাবাদের পক্ষে যারা কথা বলে আমরা তাদের খেদমত করার চেষ্টা করি, মসজিদের মধ্যে কমিটিকে বুঝায়া এই আমল শুরু করানোর চেষ্টা করি, সাধারণ মুসল্লিদের সামনে আমল পেশ করে সেটাকে আগায় নেওয়ার চেষ্টা করি, কিন্তু দেওয়ানবাগে হোক আটরশি হোক অথবা চন্দ্রপাড়া হোক মাইজবান্দার হোক যে কোনো বাতেল আমাদের হাক্কানি ওলামাদের মিম্বরে মসজিদে এসে তারা বাতেল কোন কথা চালাইতে চলছে আমরা জীবন দিয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করেছি। বর্তমানেও মাওলানা সাদ সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে অবস্থান নিয়ে সারা বিশ্বের ওলামাদের বাইরে গিয়ে তিনি নতুন নতুন গুমরাহি ফতোয়া দিয়ে যাচ্ছেন। আমাদের পরিষ্কার কথা, উত্তরের সাদপন্থী যারা তোমাদেরকে আমরা সালাম জানাই, ইমানি মাসালা শরীয়তের মাসালা আল্লাহকে চিনার মাসালায় আমরা মাওলানা সাদ সাহেবের গুমরাহি কথা বাংলার জমিনে চলতে দেব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের সাথীরা আল্লাহ তাআলার মেহেরবানিতে সহি তরিকা পাইতেছে, ওলামাদের নিগরানিতে চলতেছে কাম, আলহামদুলিল্লাহ বলি ভাই, আল্লাহু আকবার। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের আলো চলতেছে, সামনে আগাচ্ছে, চতুর্দিকে একটু একটু করে বিস্তার লাভ করছে, নবীজি দাওয়াত দিতে দিতে গেলেন নবীজির আপন চাচা আবু তাহলেবের কাছে মৃত্যু সজ্জায়, গিয়ে বললেন চাচা তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি মৃত্যুর আগে একবার শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি খালি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বলো, আমি এই কালিমার বরকতে আল্লাহর কাছ থেকে অনুনয় বিনয় করে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তাহলে ঠোঁট খুলছে, এই বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে, ডানে আবু জাহেল বামে আরেকটা, কথা বুঝতেছেন মাথা খারাপ, চাচা আবু তাহলেবকে ডাক দিয়া কয় চাচা সারা জীবনের অর্জন
একেবারে মৃত্যুর আগে সব দুরার সঙ্গে মিশাইয়া দিবা চাচা, কালিমা বলে ভালো হইবে চাচা। শেষ মুহূর্তে আবু তালেব ডাক দিয়ে বলল, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার দাদা আমার বাবা আব্দুল মুত্তালিব যে মূর্তির পূজা করে গেছে আমি ওই মূর্তি পূজা নিয়েই মারা যাইতেছি। নাউজুবিল্লাহ, বোঝা গেল নবীর কাছে হেদায়েতের ক্ষমতা আছে? কোন নবী কোন রাসূল কোন গাউস কোন কুতুব কোন আল্লাহর দেওয়ার ক্ষমতা রাখে? যদি নবী হেদায়েত দিতে পারতেন তাইলে চাচাকে উনি কালিমা পড়াইতে পারতেন না? পারছেন কথা বলে? আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েতের পথ দেখাতে পারবেন? আমি আল্লাহ যাকে চাইবো তাকে আমি হেদায়েতের পথ দেখাবো, এই আয়াত অনুযায়ী আপনি বলেন হেদায়েতের মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? কিন্তু মাওলানা সাদ সাহেব তো বলে ফেলেছেন, তিনি বললেন হেদায়েত যদি আল্লাহর হাতে হতো তাইলে যুগে যুগে নবী পাঠাইবার প্রয়োজন হতো না। এই কথাটাকে উল্টাইলে কি হয়, যুগে যুগে আল্লাহ যেহেতু নবী পাঠাইছেন তার মানে আল্লাহর হাতে হেদায়েত নাই। এখন এই কথাটা যে বললাম এটা কি কোরআন মতো হইল ওনার কথাটা? না, কোরআন বিরোধী হইল। এরপরেও সাত পন্থী কিছু আছে, সাত সাহেবের কোন সাধু কোন তাবিজ কোন জিন কোন বাটি সালাম দিছে সাত সাহেব বুঝলাম না, এই পাটি চালানে এই সাধুয়ে পড়িয়ে এগুলো এমন ভূত আর এমন পাগল বানাইছে। এরা এখন কয় হ্যাঁ আলেমরা সত্য, ইমাম সাহেবরাও সত্য, খতিব সাহেবরাও সত্য, সব সত্য, বাকি আমরা সাত সব সত্য। কেরা কেমনে? হ্যাঁ ইমাম সাহেব তো চলবে না, আলেম সাহেবও চলবে না, আমরা আওয়াম মানুষ, বাকি সাত সব ঠিক আছে। ওর কেমনে বুঝলাম? আমি ইস্তেখারা করে পাইছি। কি করে পাইছে? এখন ইস্তেখারা কোনটা রেকর্ড, কোন কাজে ইস্তেখারা করা লাগে আর কোনটাতে ইস্তেখারা করা চলবে না, এটাও তো এই বেহুদা জানে না। জানার জন্য আলেমদের কাছে এখন আসেও না, আগে তো আসতো, এখন তো আসে না, বরং আমাদেরকে দেখলে যদি আবার সত্য কথা শোনা লাগে এই জন্য তিন গজ দূর দিয়া যায়, হুজুরদেরকে দেখলে এরা এখন সালামও দেয় না। এখন অবস্থা এমন হয়েছে দেওয়ানবাগি যারা এরা দূর থেকে যা যাই করে, সামনে আসলে আবার আমাদেরকে দেখলে হুজুর কেমন আছেন আসসালামু আলাইকুম মোটামুটি সালাম টালাম কিছু দেয়, আপসোসিও দেখলে দূর থেকে যদিও খারাপ মনে করে যে হুজুর তো খেটে আগর হিসাব লইয়া ইচ্ছা মতো তুষ্টি লেখ নাই, কিন্তু এরপরেও সামনে আইলে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আয়েন না দোকানে আসেন এরকম কয়। কিন্তু এই বর্তমান চারপন্থী যিনি যে দেওয়ানবাগি আক্রোশি রাজারবাগি মাইজবান্ধারি এই সবগুলো ফেল করা, এখন এদের হুজুর লাগবে না, ইমাম লাগবে না, খতিবও লাগবে না। আমি তাদেরকে বলি যদি নাই লাগে আগামী শুক্রবারে তাকওয়া মসজিদে আপনি জুমার নামাজ পড়ান, এত বড় মুক্তি হলেন আপনি, এত বড় মুহাদ্দিস হলেন আপনি, এবলে ইস্তেখারা করে। আপনি যদি গিয়ে জিজ্ঞেস যে কিরে ভাই আল্লাহ কি একজন না দুইজন, এখন ভাই তিন দিন পরে আইন আমি ইস্তেখারা করে দেবেন, নাউজুবিল্লাহ নাই
আচ্ছা নবীর পরে যে এখন গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করলো, এটা কি সত্য না মিথ্যা? তো ভাই এটা বহুত বড় মাসলা, সাত দিন পরে আইন ইস্তেখারা করে দিল, নাউজুবিল্লাহ নাই, এইসব কথাই কি ইস্তেখারা চলে? আরো জোরে এখন ইস্তেখারা চলে কেন? কোরআন পরিষ্কার বলে দেবে যেটা, হাদিস পরিষ্কার বলে দেবে যেটা, হাজারো লাখো আলেম ফতোয়া দেবে যেটা, এর বাইরে কোন ইস্তেখারা চলবে না। ইস্তেখারা কোনটা? এই এলাকার নাম কি? মুসলিম পাড়া, দোকান পাড়া চিনি, মধ্য পাড়া, ওই যে মোড়ের মধ্যে, এই মোড়ের মধ্যে দোকান একটা খালি হয়েছে, আর এটা বুঝছেন নি, দোকান একটা খালি হয়েছে, ওই দোকানের মধ্যে এখন ভাড়া নিয়েছে খালি দোকানটা, ভাড়া নেওয়ার পরে এখন কাপড়ের দোকান দিলে ভালো হবে না চাউলের দোকান দিলে ভালো হবে নাকি এখানে তরকারি বসাইলে ভালো হবে, এ নিয়ে বলছে পেরেশানিতে আসছে। মৌলানা ওমর ফারুক সাহেব হুজুর যে এলাকার খতিব সাহেব ওনার কাছে আসছে, ওমর ফারুক সাহেবের কাছে এসে বলতেছে, হুজুর চাউলের দোকান দিব নাকি তরকারির দোকান দিব নাকি কাপড়ের দোকান দিব? হুজুর হলো সাদা সিধা মানুষ, হুজুর গো ভাই আমি কি দোকানদারি করছি জীবনে, আমাদের বিপদে পালাই লাভ কি, বেচা কিনা হইতো না? পরে শেষ পর্যন্ত আয়সা কমিটির সভাপতির কইবেন যে আমার দোকানে যত লস হয়েছে হুজুর এখন বাড়ি বেচে আইলে দিত, এই জন্য হুজুর একটা টেকনিকের মার দিছে। হুজুর কইছে আপনি ইস্তেখারা করেন, আপনি ইস্তেখারা করে আল্লাহর কাছ থেকে দেখেন স্বপ্ন জমি কি দেখায়, কাপড়ের দোকান দেখায় না চাউলের দোকান দেখায়? কাপড়ের দোকান দেওয়াও জায়েজ, চাউলের দোকান দেওয়াও কি তরকারির দোকান দেওয়াও কি জায়েজ? বাকি কোনটা করলে লাভ হবে কোনটা করলে লোকসান হবে এটা বলার ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলেন কার? এই ব্যাপারটা হাদিসের মধ্যে বলছে, এটা কোন ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেব, চন্দ্রভানা, আটরশি আর কোন ব্যক্তি কেউ বলতে পারবে না, এটা যেহেতু আল্লাহ বলতে পারবে, ইস্তেখারা করো। এখন কাঁঠালের মধ্যে গায়ে দিদি দিতে তরমুজের মধ্যে ভরে দিছে এখন। হে আয়শা, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে সারা বাংলাদেশ নয় ইন্ডিয়া, আরব, আজম, লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস সবাই একাকটা হয়ে ফতোয়া দিছে, সাদ সাহেব বুমরা, সাদ সাহেব হকের উপরে নাই। এখন এটা এই মাত্র এক মাস হয়েছে নামাজ নামাজ পড়ে, মাত্র মাত্র এক মাস হয়েছে নামাজ পড়ে, এখন সে আয়শা কয় হুজুররা তো তাহকিক করে না, হুজুররা তাহকিক কি চাচাই, হুজুররা কোনো দলিল জানে না, তাহকিক করে না, যাচাই করে না, মনে চা তাই কয়। কে কোন হুজুর? মুফতি আব্দুল মালিক সাহেব কয় বা উনি তাহকিক জানে না, মুফতি মনসুর হক সাহেব বা তাহকিক জানে না, আর কে জানে? ও তরকারি বেশি সেটা হে জানে, চিন্তা করছেন ইসলামকে নিয়ে কেমন তামাশার পাত্র বানাইছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করে। আমার কথায় কষ্ট পাইতেছে? কষ্ট পাইলেও কিচ্ছু বলার নেই, আমি এগুলো বইলেই যাব, বলবো কেন, এটা আমার দায়িত্ব, সেজন্য আমি বলে যাব। আমি স্বপ্নে যুগে তাবিজ পাইছি, স্বপ্নে আগে তাবিজ বেসে না, আগে স্বপ্নে পাওয়া তাবিজ, আগে স্বপ্নে তাবিজ পাওয়া যায় তো, এখন স্বপ্নে খালি নিজামউদ্দিন মার্কাজের মাওলানা সাদ সাহেবের আগে তাবিজ হত স্বপ্নে, এখন খালি সাদ সাহেবে দেখা যায় স্বপ্নে। আমার স্বপ্নে কে দেখায়? হুজুরও ঠিক, ইমাম সাহেবও ঠিক, খতিব সাহেবও ঠিক, মুসলিম পাড়ার খতিব সাহেবও ঠিক, সব হুজুর ঠিক, কিন্তু আমি কোথায় যাব? নবী আমারে তিনটে স্বপ্নে দেখাইছে সাদ সাহেবে, কি কাঁচা মিশাল করা হয়েছে কঠিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বপ্নে আবার কি দেখছে? আমি নবীকে স্বপ্নে দেখছি সাত সাত আগে আগে নবী তার পিছনে, এরপরে এরপরে বাকি স্বপ্নটা দেখছি আমি আর দেরি করতে পারি নাই, আমি সাত সাহেবের সঙ্গে মুসাফা করছি, নবীর সঙ্গে করো নাই কথা, তাহলে বোঝা গেল নবীর দলে আর আছে, আসতে কর স্বপ্ন দিয়ে বোঝা গেল হে নবীর দলে আর আছে, পরিষ্কার কথা। মাওলানা সাহেব যতক্ষণ পর্যন্ত ওলামাদের পক্ষে কাজ না করে
করবে, দারুল উলুমের বন্ধের ফতোয়া অনুযায়ী কাজ না করবে, বাংলার জমিনে শরিয়ত বিরোধী সাতপন্থীদের কোনো ঠাঁই হবে না। বাকি আজকে এ কথা আমাদেরকে মনে রাখতে হবে, ফিতনা দিন দিন কিন্তু বাড়তেই আছে। গতকালকে কি বলবো বলে, গতকালকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে বৈরবে বাদ মাগরিব বয়ান করছি, রাত্রে এশার নামাজের পরে ব্রাহ্মণবাড়িয়া বয়ান করছি, বয়ান শেষ করে 12টার দিকে আমি হসপিটালে গেলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। আপনারা অনেকেই জানেন গত শুক্রবারে সাতপন্থীরা আলে মৌলামা হাফেজে কোরআন এবং ছাত্রদের উপরে রামদা এবং লাঠি দিয়ে এমন ভাবে তারা আক্রমণ করেছিল, ৬ থেকে ৭০০ লোক আমাদের ছাত্র আলে মৌলামাদের মধ্যে 10 জন গুরুতর আহত হয়েছে, 8 জন এখনো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন, 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। দেখার জন্য আমি হসপিটালে গেলাম, বিশ্বাস করেন হৃদয় বিদারক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, চিত্র সৃষ্টি হয়েছিল। ছাত্র একটা দাওরায়ে হাদিস পড়ে, তার মাথার মধ্যে দেখলাম 8টা সেলাই রামদা দিয়ে কুপাইছে। আরেকজন মাওলানা সাহেবকে দেখলাম এক মাদ্রাসায় পড়ান, তাকে পানির মধ্যে চুবাইছে এবং তাকে পানিতে চুবায়া চুবায়া তাকে মেরে ফেলতে চাইছে। 3-4 দিন পর্যন্ত এখনো পর্যন্ত সুজা হয়ে বসতে পারতেছে না ছাত্র। আরেকটা দেখলাম মেসকাট শরীফ পড়ে, সম্ভবত তার ঠোঁটের ভিতরে 6টা সেলাই, জীবনকে পঙ্গু করে দিচ্ছে তারা। একসঙ্গে পরিকল্পিত ভাবে 600-700 সাতপন্থী লোক ব্রাহ্মণবাড়িয়াতে বড় বড় রামদা নিয়ে আমাদের আলে মৌলানা এবং ছাত্র, তারা আগামী 7 তারিখ ডিসেম্বরের 7 থেকে 11 পর্যন্ত এই 5 দিনের জোর হবে আমাদের এই মাঠে। এই জোরকে কামিয়াব করার জন্য 24 ঘন্টার একটা জোর তারা সেখানে করেছিল, সাতপন্থী যারা তাদের সাথে মাশওয়ারা করেই শুক্রবারে বিকাল থেকে পরের দিন সকাল 8টা না 6টা পর্যন্ত আমাদের ওলামা এবং তবলিগের সাথীদের এই জোর চলবে। এটা শুধুমাত্র আমাদের এই 5 দিনের জোরকে কামিয়াব করার জন্য। কিন্তু তারা হঠাৎ করে অতর্কিত ভাবে 600-700 লোক রামদা এবং অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে আমাদের নিরীহ ছাত্রদের উপরে হুমকি খেয়ে আক্রমণ করলো, ছাত্রদেরকে হসপিটালে শোয়াইছে। কি বলেন আপনারা, এ পর্যন্ত তো কোনো বাতেল আলেমদের গায়ে দাঁত দিয়ে আক্রমণ করবে এ সাহস কেউ করে নাই। কষ্ট বলেন কষ্ট কি দেখতেছি এখন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কার গায়ে দাও লাগাইছো, কার মাথায় আঘাত করেছো, কার গায়ে লাঠির আঘাত করেছো, তোমার নবী আমার নবী আক্রমণের শিকার ব্যক্তিদের ব্যাপারে নবী বলেন, যাকে তুই মারলি, যার গায়ে আক্রমণ করলি, যার মাথা ফাটিয়ে দিলি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সে কিন্তু আমি নবীর ওয়ারিস। যার গায়ে মাথা, যার গায়ে দাও লাগাইলি, যার মাথায় আক্রমণ করলি তুই, সে কিন্তু আমি নবীর ওয়ারিস। মনে রাখতে হবে আলেমদের গায়ে হাত দিয়ে কোনদিন কেউ সুখে থাকতে পারে নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, আল্লাহ সবাইকে আলেমদের সঙ্গে থেকে দিন বুঝার, দিনের উপরে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ আজকে আমাদের সকলকে
এ কথা বুঝতে হবে। চতুর্মুখী ফিতনা, এই ফিতনা থেকে উত্তরণের জন্য আমাদের সবার একটা কাজ করা জরুরি। এটা বলে আমি শেষ করে দিব, বেশি লম্বা আর করবো না। একটা কাজ করব ইনশাআল্লাহ করবো তো, একটা কাজ করা জরুরি। সেটা হলো আমরা সবাই একজন যাকে পছন্দ হয়, যাকে যোগ্য মনে হয় এবং যাকে আপনার আস্থা হয়, এই রকম একজন আলেম, একজন বুজুর্গ এবং যার কোন পীরের সহি তরিকার পীরের সাথে সনদের সম্পর্ক আছে, এই রকম ব্যক্তির হাতে হাত রেখে আপনি মুরিদ হয়ে যান। একটা কাজ আপনি করেন। আজকে এই সাহাবপন্থীরা তবলিগের নামে মানুষকে বিভ্রান্ত করছে, অপরদিকে বিভিন্ন মাজার পন্থীরা হাজার হাজার নয় লাখ কোটি মানুষের ইমানকে নষ্ট করে দিতেছে শুধু পীর মুরিদির তোহাই দিয়া। কথা বলেন ঠিক না? এজন্য আমার পিসা হুজুর, আমার হযরত বারবার হুকুম করতেছেন, ধমক দিতেছেন আমাদেরকে যে তোমার দানে তোমার ভাবে তোমাদেরকে ইজাজত দেওয়া হলো, এরপরে যদি তোমার সামনে থেকে একটা মুসল্লি দেওয়ান বাদ যায়, আট্রসি যায়, মাইসবান্দারে যায়, চন্দ্রপাড়ায় যায়, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? এজন্য আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন তবলীগের মেহনত করেছেন, তিনি তেমন তালিম এবং মাদ্রাসারও মেহনত করেছেন। পাশাপাশি আলেম ওলামা তবলিগি আনিশা সবাই যেন মুত্তাকি হতে পারে, বুজুর্গ হতে পারে, নামাজি হতে পারে, সেজন্য নবীজি আত্মশুদ্ধির মেহনত করেছেন, মৌলিকভাবে মেহনত করেছেন। তিনটা, কয়টা? নাম্বার এক তালিম, নাম্বার এক তালিম, নাম্বার দুই তবলিগ, নাম্বার দুই নাম্বার তিন তাজকিয়া, আত্মশুদ্ধির মেহনত। কোন না কোন আল্লাহর ওলি যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নত পাওয়া যায়, যিনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন, যিনি পর্দা করেন, যার ঘরে পর্দা চলে, যিনি কোরআন বুঝেন, যিনি রাসূলের তরিকা মতো চলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো চলেন, দুনিয়ার কোনো লোভ লালসা যার মধ্যে নাই, কোন আল্লাহওয়ালার কাছ থেকে কোন সহি তরিকার পীরের কাছে তিনি এজাজত প্রাপ্ত, সনদ প্রাপ্ত, এইরকম কোন ব্যক্তির হাতে ভাই আল্লাহর ওয়াস্তে বলি আপনি একটু হাতে হাত দিয়ে একটু মুরিদ হয়ে যান, ওয়াজিফা শুরু করে দেন, আমল শুরু করে দেন। কারা কারা নিয়োগ করছেন? কারা কারা নিয়োগ করেন? নিয়োগ নিয়োগ করেন, নিয়োগ করেন, নিয়োগ করেন, নিয়োগ করেন। হ্যাঁ, আল্লাহ সবাইকে সবাইকে এই কাজটা, জরুরি এই কাজটা করার তৌফিক দান করেন। এটা একটা মৌলিক কাজ, যে কাজটা আমরা অনেকেই করি না, ভুলে যাই অথবা অবহেলার নজরে দেখি, অথচ আমার নামাজে মন বসে না, আমার তিলাওয়াতে মন বসে না, আমার আমলে মন লাগে না, আমার চোখের হেফাজত হয় না, আমার কানের হেফাজত হয় না, আমার ব্যবসায় বরকত হয় না, আমার পরিবারে শান্তি আসে না, আমার যত অভিযোগ আমার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে, আমার নফসের ব্যাপারে, এই সবগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে একজন হাক্কানি বুজুর্গের হাতে হাত রেখে আমি যদি জিকির ওয়ালা জিন্দেগি বানাইতে পারি। এটা বড় জরুরি মাসলা। এই জন্য আমাদের সারা বাংলাদেশের মধ্যে নয়, ভারত উপমহাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী, সবচেয়ে বড় আধ্যাত্মিক পীর এবং রাহবার হইলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামত বারাকাতুহু। তিনি আমার শাইখ, তিনি আমার পীর, তার শাইখ হইলেন হযরত সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, তার পিসা হইলেন হযরত শাইখ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তার পিসা হইলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রাহমাতুল্লাহ আলাইহি, তার পিসা হইলেন হযরত মাওলানা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তার পিসা হইলেন হযরত মিয়া নূর মুহাম্মদ ঝঞ্ঝানবি রাহমাতুল্লাহ আলাইহি। এই ভাবে করে আমাদের এই আত্মশুদ্ধির সিলসিলা সরাসরি হযরত আলী পর্যন্ত পৌঁছেছে, হাসান বসরি পর্যন্ত। হাসান বসরি এই সিলসিলা নিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মশুদ্ধির এই সিলসিলার সবক নিয়েছেন আমার নবী আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই সিলসিলা, এই সনদ, এটা বড় বরকতি। এজন্য এই আমলটা আজকের থেকে
আমরা নিয়োগ করব এবং মনে মনে আগামী এক দুই সপ্তাহের মধ্যে আমরা এই হাটহাজারীর হযরত বলি, যাত্রাবাড়ির হযরত আছেন, ঢালতনগরের হযরত বিশ্বাম হুজুর আছেন, আরো বহু আমাদের আকাবির বাংলাদেশে আছেন, তাদের হাতে হাত রেখে মুরিদ হয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাকি দেওয়ানবাগের কাছে যাওয়া যাবে না, যাবেন আটরুশির কাছে যাওয়া যাবে না, যাবেন চন্দ্রপাড়ায় যাওয়া যাবে না, যাবেন মাইজবান্দার যাওয়া যাবে না, যাবেন। এছাড়া যারা দেওবন্দি কওমি ওলামাদেরকে মানে না তাদের কাছে যাওয়া যাবে। আল্লাহ সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। শুরু থেকে এই পর্যন্ত যে কথাগুলো বললাম, রাত অনেক হয়ে গেছে প্রায় বারোটা, আর সামনে আগে বাড়তে চাচ্ছি না, ফজরের নামাজ হবে, নামাজ পড়তে হবে, এই জন্য নামাজ যেন ঠিক থাকে, জামাত যেন ঠিক থাকে ভাই, সুন্নতের উপরে আমল। হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে চলার তৌফিক দান করেন। যা নসিহত হলো সেই মোতাবেক আমাদেরকে জিন্দগি বানাইবার তৌফিক দান করেন। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।